স্বাগত। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ, আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। প্রথমে জানাবো গত ২৪ ঘন্টায় দেশ ও দেশের বাহিরের খবরের শিরোনামগুলো। করোনা টেস্ট রেজাল্ট জালিয়াতির মাস্টার মাইন্ড জেকেজি গ্রুপের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরী এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাময়িক বহিষ্কার হৃদরোগ ইনস্টিটিউটের দায়িত্ব থেকে। দুর্নীতি প্রতারণায় জড়িত রিজেন্ট মালিক শাহেদকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী, পালাতে পারবেন না দেশ থেকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতির দিকে, তিস্তার ডালিয়া পয়েন্টে রেড অ্যালার্ট জারি। সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারায় গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত শনাক্ত ২৬৬৬ জন, মোট মৃত্যু প্রায় ২৩৫২ জন। সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত ১,২৯ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ৫,৬৯,০০০। এসব খবরাখবর নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে অতিথিরা এর মধ্যে যুক্ত হবেন। চলুন শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এর মধ্যে আমাদের সঙ্গে চারজন অতিথি যুক্ত হয়েছেন। মাসুদ কামাল সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, যুক্ত হয়েছেন ডক্টর শারমিন আব্বাসী চিকিৎসক এবং স্বাস্থ্য অধিকার কর্মী। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক। এবং আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, সভাপতি সচেতন নাগরিক কমিটি টিআইবি। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা পরিচিতি পর্ব সেরে নিলাম, আমরা এখন একটু সারা বিশ্বের যে করোনা পরিস্থিতি, যে চিত্র, সেটি একটু আপনাদের জানিয়ে দিতে চাই। আমাদের বড় স্ক্রিনে যে চিত্রটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, সারা বিশ্বে এখন পর্যন্ত ১,২৯,৪০,৩২৬ জন মোট আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত ৫,৬৯,২৮৫ জন এবং সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৭৫,৩৯,১২৮ জন। আমরা একটু বিভিন্ন দেশের যে খবর চিত্র সেটি একটু জানাতে চাই। এখন পর্যন্ত আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রই কিন্তু মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে, ৩৩ লাখের বেশি আক্রান্ত প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা তাদের রয়েছেই, তবে কিছুটা কমতির দিকে। এখন পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১,৭৮ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ২৬,০০০। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ব্রাজিলে গত কয়েক ঘন্টা আমরা দেখছি যে ৯২ জনের মৃত্যুবরণ করেছেন, ৫,০০০এর বেশি মানুষ আক্রান্ত হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ইন্ডিয়া। ইন্ডিয়াতে গত কয়েক ঘন্টায় ৪৯২ জন মৃত্যুবরণ করেছেন এবং ২৮,০০০এর বেশি মানুষ এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। আমরা একটু বাংলাদেশের চিত্র একটু ছোট্ট করে দেখাতে চাই। বাংলাদেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৮৩,৭৯৫ জন এবং মৃত্যু সংখ্যা ২,৩৫২ জন, সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৯৩,৬১৪ জন। প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমাদের দেশ এবং সারা বিশ্বের যে করোনা পরিস্থিতির চিত্র। আমরা একটু আরও নানান খবরাখবর এবং তার বিশ্লেষণ নিয়ে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের কাছে আমরা যেতে চাই এবং তাদেরকে নিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। প্রিয় দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে আলোচনায় পুরোটা সময় জুড়ে। প্রথমে আমরা একটু মাসুদ কামাল আপনাকে দিয়ে যদি শুরু করি। আমরা কিছুক্ষণ আগে একটি খবর পেলাম যে করোনা ভাইরাস, আপনি জানেন যে প্রায় ৬ মাসের বেশি সময় সারা বিশ্বে চলছে, ৬ মাসের বেশি করোনা ভ্যাকসিনের প্রথম সফল পরীক্ষার একটি ঘোষণা আমরা দেখলাম রাশিয়া দিয়েছে। তারা ক্লিনিক্যালি টেস্টে উত্তীর্ণ হয়েছে এমনটি তারা জানিয়েছে, এটি একটি ইতিবাচক খবর। তবে আপনার কাছে যে প্রশ্নটি আজকে সারা দেশের যে খবরাখবর, সে খবরাখবরের তালিকাতে একদম প্রথম সারিতে রয়েছে যে করোনা টেস্ট জালিয়াতির দায়ে জেকেজির যিনি চেয়ারম্যান রয়েছেন ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে সরকারি চাকরি থেকে একটি লাভজনক প্রতিষ্ঠানে চেয়ারম্যান হওয়ার কারণে সেই পদ থেকে, অর্থাৎ হৃদরোগ ইনস্টিটিউটের একটি দায়িত্বে ছিলেন, সেখান থেকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের যিনি ডিজি রয়েছেন, আপনি জানেন যে আরও একটি প্রতিষ্ঠান ছিল সেটি হচ্ছে রিজেন্ট, তারাও কিন্তু একই ঘটনা ঘটিয়েছে যার কারণে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সব কিছু মিলে আসলে চোখের সামনে এইসব অপরাধগুলো হচ্ছে, অনিয়মগুলো হচ্ছে, স্বাস্থ্য খাতের অনেক অনিয়মিত উঠে আসছে এইসব ঘটনা, অপরাধী এবং অপরাধীর ইন্ধনদাতার যথাযথ বিচার হোক এটা সবার প্রত্যাশা। কিন্তু শেষ পর্যন্ত আসলে কি হবে, সংশয় থাকবে নাকি অন্তত বিচার হবে? আপনার মতামত দিয়ে আসলে শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। তবে একটা কথা কি, শেষ পর্যন্ত কি হবে এটা বলার ক্ষমতা আসলে কারোরই নাই, আর এটা যেহেতু দেশটা বাংলাদেশ অতএব আরো নাই, বলাই যায় না কি হবে। কারণ আমি একটা কথা আপনাকে বলি, এখন যেমন ধর আজকে জানলাম ডাক্তার সাবরিনাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। আসলে বহিষ্কার করা হলো কেন সাময়িক ভাবে, উনি গ্রেফতার হওয়ার জন্য নাকি উনি সরকারি চাকরি করা সত্ত্বেও আরেকটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হওয়ার কারণে? নিশ্চিত দ্বিতীয়টা, সরকারি চাকরি করে যদি আরেকটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, এটা কি আজকে সকালেই জানা গেল, গ্রেফতার হওয়ার পরে জানা গেল, আগে জানা যায়নি? আগে তো জানা গিয়েছে, এতদিন আপনারা কি সাময়িক ভাবে বহিষ্কার করলেন না কেন? বরঞ্চ উনি কিন্তু সরকারি একটা চাকরি করা সত্ত্বেও
উনি একাধিক একটা দৈনিক পত্রিকায় বেশ বড় সড়ে বিজ্ঞাপন দিয়েছেন, যারা সরকারি চাকরি করেন এইভাবে বিজ্ঞাপন দিতে পারেন। দেখেন আমাদের এখানে যে বিদ্যুতের যে ঝামেলাগুলো হলো, যাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে, বিদ্যুতের চাকরি বরখাস্ত করা হয়েছে, তাদের একজনের অপরাধ ছিল উনি সাংবাদিকের সঙ্গে কেন কথা বললেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলার কারণে, মানে সঠিক তথ্যটা দেওয়ার কারণে যদি একজনকে সাময়িক বরখাস্ত করা হয়ে থাকে, তাহলে আরেকজন ডাক্তার যে পত্রিকা বিজ্ঞাপন দিচ্ছেন এবং দিয়ে সরকারি যে তথ্য আজকে প্রকাশিত হলো তার বিরুদ্ধে কথা বললেন উনি, তো তখন তো তাকে বহিষ্কার করা হলো না। যখন আজকে গ্রেফতার করা হলো তখন তাকে বহিষ্কার করা হলো। দেখেন চলছেটা কি এখানে, আজকে থেকে কয়েকদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি লিখলো মন্ত্রণালয়, বলল যে ইয়েকে রিজেন্ট হাসপাতালকে কেন তোমরা চুক্তিবদ্ধ করলা, এটা তোমরা আমাদের সকস্ত এবং বিরাট একটা চিঠি। চিঠির উত্তরে স্বাস্থ্য অধিদপ্তর কি বললো, যে মন্ত্রণালয়ের নির্দেশে তারা এটা করছে। তাহলে ঘটনা কি দাঁড়ালো, বিচারটা কে করবে, বিচারটা কে করবে? স্বাস্থ্য মন্ত্রণালয় বলতেছে কেন তুমি করলে, সে বলতেছে ভাই আমি আপনার কারণে করেছি, আপনি করতে বলেছেন বলে করেছি। এবং এই কথা তো স্বাস্থ্য অধিদপ্তরে বলার দরকার পড়ে না, দরকার পড়ে না এই কারণে যে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বয়ং মন্ত্রী ছিলেন, প্রশাসন মন্ত্রী ছিলেন, সচিব ছিলেন, সবাই ছিলেন। তো এই যে নিজেরা নিজেদেরকে সোকস করা, জবাব দেওয়া, এগুলো কি, এগুলো কি মানুষকে দেখানো যে আমরা অনেক কাজ করতেছি, অথবা এটা কি, এটা কি মানে দায় একজনের উপর আরেকজনের উপর চাপানো, কি হচ্ছেটা কি ভাই? পরিষ্কার কথা জানেন, এগুলো দেখলে মনে না মানুষ হাসে, সাধারণ মানুষের তো এতটুকু জ্ঞান আছে না, আমি যে কথাটা বললাম এই কথাগুলো বলার জন্য কিন্তু আপনাকে বিশেষজ্ঞ হতে হবে না, এটা একদম কমন পিপুলের কমন প্রশ্ন। এই প্রশ্নটা আমি করলাম, আর এই আজকে আবার দেখতেছি যে এই মারামারিতে অনেকে ভাবতেছে বোধ হয় এবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাক্ষীটা যাবে, অতএব কে হবে নেক্সট মহাপরিচালক? এক লোক এই স্বাধীনতা চিকিৎসা পরিষদের কোষাধ্যক্ষ, সে দেখি পোস্টার ছাপায় ফেলেছে যে উনাকে মহাসচিব বানালে সবচেয়ে ইয়ে মহাপরিচালক বানালে সবচেয়ে ভালো হয়, এবং ওই পোস্টারে ছাপাইছে, এটা কিন্তু উনার পক্ষে কেউ ছাপায় নাই, তিনি নিজেই ছাপাইছেন, ওই নিচে উনাই নাম লেখা আছে। তো এটা কি রে ভাই, এগুলো কি, এটা কোন দেশে আছি? এই একজন লোক নিজেই বলতেছেন যে আমাকে মহাপরিচালক বানান, এবং উনি আবার ওখানে প্রচুর বানানো ভুলও করেছেন, তবে বানান ভুল করাটা ওনার একটা যোগ্যতা, যে স্বাস্থ্য অধিদপ্তর যারা যাবে তারা যত বেশি বানান ভুল করবে, যত বেশি অদক্ষতা পরিচয় দেবে, তত সে যোগ্য বলে প্রমাণিত হবে। কারণ এর আগে দেখলাম যে আপনার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল একটা চিঠি লিখেছেন রিজেন্ট হাসপাতালকে, এই যে সে জাতীয় ভাষা বাংলারে ভাই, ইংরেজি থেকে চিঠি লিখছেন যে চিঠির মধ্যে পাঁচটা বানান ভুল, ইংরেজি লিখতে পারেন না, লিখতে জান কেন, সমস্যাটা কি আপনার? তো এই ধরনের বেছে বেছে এরা বোধ হয় বাড়ি চালান দেয়, বুঝছেন, বাড়ি চালান দিয়ে দেখে সবচেয়ে অযোগ্য, সবচেয়ে অকর্মণ্য, সবচেয়ে মেরুদণ্ডহীন এবং সবচেয়ে মূর্খ কোন লোকগুলি আছে সেগুলিকে এনডিএ এখানে ঢুকায়, এনে এখানে বসায় দেয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে। আরে ভাই বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই এখন আওয়ামী লীগ করে, যারা আগে বিএনপি করতো তারাও এখন আওয়ামী লীগ করে। তো এই ডাক্তারদের মধ্যে কি একজন যোগ্য লোক নাই, যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যারা করে সব ডাক্তার দেখি এরকম মূর্খ নাকি, যোগ্য লোকটা এখানে বসানো এখানে হচ্ছে নাকি, মানে এখন এগুলো লোকে জানেন হতাশার কথা, কত বলবো, বললে সারা দিদি বলা যায়, বলবেন যে ভাই সবই খেলে হবে, এই যে সুভালটা আছে মুসকি মুসকি হাসতেছেন, বলবেন যে সবই খেলে নেগেটিভ বলেন, কিছু তো পজিটিভ বলেন, তাহলে কি বলবো শুনি। জি আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা হয়তো আপনার কাছে আবারও ফিরবো অন্য আলোচনা নিয়ে, নিশ্চয়ই আশার জায়গা বা প্রত্যাশার জায়গা অবশ্যই তৈরি হবে, গ্রেপ্তার হয়েছেন রিজেন্টের মালিকও আশা করি গ্রেপ্তার হবে, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে বলেছেন যে আত্মসমর্পণ না করলে তাকে যে কোনো মূল্যে গ্রেপ্তার করবেন। সুভাষ সিংহ রায় আপনার কাছে আসতে চাই, যে বিষয়টি জানতে চাই যে আজকেও কিন্তু আমরা দেখলাম যে সন্ধ্যার দিকে র্যাব একটি অভিযান করে ড্যামরাতে SHS নামক একটি হাসপাতালকে তারা সিলগালা করেছে, সেখানে চিকিৎসা নিষিদ্ধ ওষুধ লাইসেন্স নেই তাদের, যার কারণে করেছে MD-কে জেল হাজতে পাঠিয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু আমরা আমাদের আশপাশে বা অনেক দিন ধরে আমরা কিন্তু দেখছি, লাইসেন্স নেই অনেক হাসপাতালের, সেবার মান ভালো না, অব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, দুরবস্থা, এইসব বিষয়গুলো আসলে বারবার উঠে আসছে। চিকিৎসা সেবার পরিবর্তে এই হাসপাতালগুলোতে কি বাণিজ্যিক মানসিকতা কি না, মানসিকতায় বেশি কাজ করছে কি না, আর যারা আসলে এই যে গ্রেপ্তার হচ্ছেন, কেউ গ্রেপ্তার হচ্ছেন না, আসলে এগুলো এই ধরনের পরিস্থিতি আমরা অনেকদিন ধরে দেখছি, এর আশা এবং প্রত্যাশার জায়গায় আপনি কি বলবেন? মাসুদ কামাল ভাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা,
বিশেষ করে আপনাকে শুভেচ্ছা, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, মাসুদ কামাল ভাই শুভেচ্ছা করছি, ডক্টর আব্বাসি এখানে আছেন এবং বেশ উচ্চ কণ্ঠে প্রতিবাদ করেন এমন একজন ব্যক্তি চট্টগ্রাম থেকে আক্তার ভাই, তাকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি, তার সুস্বাস্থ্য কামনা করছি। এই প্রজন্মের মানুষ অনেকেই তাকে চিনবেন না, কেননা ইতিহাস নিয়ে আজকের প্রজন্ম খুব বেশি মাথা ব্যথা নেই। ডেইলি স্টারের সম্পাদক প্রকাশক মাহফুজ আনাম তার বাবা আবুল মনসুর আহমেদ অসাধারণ বহুমুখী প্রতিভার একজন মানুষ ছিলেন। প্রসঙ্গটা কেন উল্লেখ করছি, মাসুদ কামাল ভাইয়ের কথা শুনতে শুনতে আমার এই কথাগুলো মনে পড়ছে। তার কিছু ছোট গল্প আছে, আপনি জানেন রিলিফ ওয়ার্ক নামে একটা ছোট গল্প আছে, তার ফুড কনফারেন্স নামে একটা ছোট গল্প আছে, হুজুর ক্যাবলা খুব বিখ্যাত একটি ছোট গল্প, আরেকটি আছে সায়েন্টিফিক বিজনেস। 1941 সালে আজ থেকে অর্ধ শতাব্দের বেশি আগে তিনি কি করে এরকম বাঙালি চরিত্র নিয়ে একটি লেখা লিখলেন যে আজকের সময়ের জন্য খুব প্রযোজ্য ছোট গল্প, সায়েন্টিফিক বিজনেস। মাসুদ কামাল ভাই যেটা বলছেন সেই সাথে সম্পূর্ণ আমি একমত, এবং তার যে ক্ষোভ দুঃখ বেদনা যে কথাগুলো এসেছে দর্শকরা সবাই তার সাথে একমত হবে। এবং সেই ছোট গল্পে, সায়েন্টিফিক বিজনেসের সেই ছোট গল্পের শেষে একটি অসাধারণ উপসংহারে আবুল মনসুর আহমেদ লিখেছিলেন যে যদি গোটা বাঙালি জাতিকে আগুনে পুড়িয়ে ছাই ভস্ম করে ফেলা হয় তাহলে সেই ছাই থেকে দুর্নীতির চারাগাছ আবার গজিয়ে যাবে। তা এমন একটি প্রেক্ষাপটে আমরা 2019 সালে আজকের এই দিনে যখন কথা বলছি তখন নানান দিকে নানান অবস্থার কথা শুনছি এবং সেই অবস্থার মধ্যে আমাদেরকে দিন যাপন করতে হচ্ছে, এবং কোন কোন ক্ষেত্রে আমরা যেন গা সওয়া হয়ে গিয়েছি, বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু বৈশ্বিক যে অর্থনীতির অভিঘাত এবং আমি যেটা বললাম ভোগবাদী অর্থনীতির যে পরিবেশ, সেই পরিবেশে আপনি এটাকে আলাদা করে রাখাও একটা খুব কঠিন কাজ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি যে লড়াই 1981 সালের 17 মে থেকে শুরু করেছিলেন, সেই লড়াইয়ের যাত্রায় যখন এই রাঘব বোয়ালরা যখন এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর মধ্যে কাজগুলো করে এবং সেই সহায়তা নিয়ে, সেটা খুবই দুঃখজনক, বলতে কোনো দ্বিধা নেই। আজকে দেখুন আমরা কি জানতাম না যে এরকম ঘটনাগুলো কিছু ঘটছে? আমি নিজে একজন ফার্মাসিস্ট, আমি 32 বছর আমি ওষুধ ব্যবস্থাপনা এবং উৎপাদনের সাথে যুক্ত, আমরা কি আসলে সবাইকে বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা এগুলো কি জানতাম না? নিশ্চয়ই জানতাম। মাসুদ কামাল ভাইয়ের কথা শোনার সময় আমার মনে পড়ছিল প্রয়াত কবি সুনীল গঙ্গোপাধ্যায়, তার আনন্দবাজার পত্রিকায় তিনি টানা 5 বছর একটি কলাম লিখতেন, সেই কলামগুলো নিয়ে নিয়ে 6 মাস আগে একটি বই বেরিয়েছে, বইটার নাম শুনলে আপনার খুব দারুণ লাগবে, বইটার নাম হচ্ছে যা দেখি যা শুনি একা একা কথা বলি। তা মাসুদ কামাল ভাই তো একা একা কথা বললেন না, মাসুদ কামাল ভাই সবাইকে নিয়ে কথা বললেন, আর সবাইকে নিয়ে যখন কথা বললেন তখন আমার হাসি দেখে তার খুব উনি উৎসাহিত হয়েছেন, উৎসাহিত হতেই পারেন। আমি অব্যবস্থাপনার কথা একটি কথা বলেই আমি এই পর্ব শেষ করছি। আপনি আমরা যখন প্রথম দিকে আজ থেকে 3-4 মাস আগে যখন এই রকম অসঙ্গতির কথাগুলো বলছিলাম তখন কিন্তু আপনি বাংলাদেশের যে অসঙ্গতির বিষয়টির সাথে অতটা দোষ দিতে পারবেন না, কারণে পুরো বৈশ্বিক মহামারীতে যাদের সক্ষমতা আছে তারাও তাল সামলাতে পারেনি এবং তারা বেশি পারেনি, বরঞ্চ আমরা 66 দিন পরে আক্রান্ত হয়েছি। আমরা 104টি দেশ অতিক্রম করার পরে আমরা 105 নম্বর দেশ হিসেবে আক্রান্ত হয়েছি। তাহলে ওই যে আমাদের ওই সফলতার জায়গাটি চীনে যে ওয়ানে আক্রান্ত হয়েছিল যেখানে প্রথম যেখান থেকে শুরু, কারণ এই রোগ তো উড়ে এসে জুড়ে বসেছে, এই উড়ে এসে জুড়ে বসার এই যে পথগুলোর মাঝখানে আমরা উহান থেকে ছাত্রদের এনেছি খুব দক্ষতার সাথে, কিন্তু আমরা ইতালির থেকে যখন নাগরিকদের আনলাম, আমাদের প্রবাসী নাগরিকদের আনলাম, আমরা সেই জায়গাটা তৈরি করতে পারিনি। আমাদেরকে তাদেরকে বোঝানো, তাদেরকে বাধ্য করা এবং মান্যতার জায়গাটি তৈরি করা, সেই জায়গাটি আমরা করতে পারিনি, ব্যবস্থাপনার ত্রুটিটা সেই জায়গায়। সেই ত্রুটিগুলো কিন্তু আপনি বিভিন্ন জায়গায় দেখছেন, আপনি সারা দেশে
আপনি দেখবেন অসংখ্য ক্লিনিক জেলা শহরে, আপনি আক্তার ভাইখানে আছেন চট্টগ্রাম শহরে রাস্তা দিয়ে হাঁটলে, আপনি সেই গত অনুষ্ঠানে আমি বলেছিলাম জাল বেতনের সামনে দিয়ে হাঁটলে, আমরা যখন ছাত্র জীবন শেষ করে আমরা গিয়েছিলাম 3 মাসের একটি ট্রেনিং এ ওয়েস্টে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ, ফার্মাসিস্টদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিতে হয়, তখন আমার চট্টগ্রাম মেডিকেলের সাথে সখ্যতার বেশি জায়গা তৈরি হয়েছে। এই রাস্তা দিয়ে তো এখন হাঁটা যায় না, সব জায়গায় কিন্তু ক্লিনিক আর ক্লিনিক, প্রতি জেলা শহরে ক্লিনিক আর কোচিং সেন্টার, এমন একটা জায়গা তৈরি করেছি আমরা। এই ভোগবাদী সমাজ ব্যবস্থায় আমাদের ত্রুটিগুলো কিন্তু আমরা দেখেছি, দেখেও না দেখার ভাব করেছি। এই এখনকার সময়ে কোভিড আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা কতটা বেগতিক অবস্থার মধ্যে পড়েছি। এর মধ্যে আমাকে মাসুদ কামাল ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আপনি গত 3 মাসের প্রতিদিনের অগ্রগতির জায়গাটি দেখছেন কিনা? কেননা এই রাত কিন্তু এই সরকারের একটি সংস্থা, সরকারের নির্দেশ ছাড়া, সরকারের অনুমোদন ছাড়া র‍্যাব কিংবা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অভিযান চালাতে পারে না। অর্থাৎ সরকারের যে সদিচ্ছাটি, সেই সদিচ্ছাটিকে মাথায় রেখেই আমাদের কিন্তু কথা বলতে হবে। সরকার ক্রমাগত চেষ্টা করছে এবং সেই চেষ্টার যে প্রক্রিয়ায় আপনি টেস্ট কম হয়েছে, টেস্ট মাঝখানে টেস্ট অনেক বেশি হয়েছিল, আবার কমে এসেছে, নিশ্চয় কমে আসার কারণ আছে। কারণ আছে এইভাবে এই যাচাই বাছাই, যখন প্রথম দিক থেকে যখন মহামারীর সময় অনেক মানুষ কিন্তু লোক দেখানো কিংবা মতলব দিয়ে কিন্তু কাজ করতে আসে, সেই সময় কিন্তু অনেক যাচাই বাছাই করার অনেক সময় সুযোগ থাকে না, কিন্তু তারপর তো সময় পাওয়া গিয়েছিল, তখন কেন আমরা বাছাবাছিটা করিনি? আমাদের এই কাটা বাছার অভ্যেসটা কেন নাই? নাই এ কারণে আমরা ওই দক্ষতার জায়গাটা দেখাতে পারি না। আপনি বলতে পারবেন না যে স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশে করেছে, কারণ দুইজন একে অপরের পরিপূরক এবং কোনোভাবে আলাদা করার কোনো সুযোগ নাই, এবং একটি মানুষ সম্বন্ধে ধারণা আপনি মুহূর্তের মধ্যে পেয়ে যান, কেন একদিন দুদিন বেশি লাগে না, লাগে না কারণে শত্রু মিত্র কিন্তু মানুষের প্রত্যেকেরই আছে, ভালো মানুষের শত্রু কিন্তু সংখ্যা কম না, খারাপ মানুষের অনেক প্রতিদ্বন্দ্বী আছে এই মতলববাজ ব্যবসায়ীদের মধ্যে, আপনি এটা মাথায় আসতে সময় লাগে না। আমরা কেন এই বিষয়গুলো শুনলাম না? যাদের সাথে চুক্তি স্বাক্ষর করলাম তাদের সম্বন্ধে আমরা ধারণাটি কেন ওই মন্ত্রণালয়ের ভিতরে গেল না, এটা আমার কাছে ভেবে আমি আই ক্যান্ট মেক আউট হেড অফ টেল। অত স্বাভাবিক কারণে এগুলো নিয়ে আলোচনা করতে পারবো, ত্রুটি বিচ্যুত নিয়ে আলাপ করতে পারবো, সরকারের দোষ ধরতে পারবো, মাসুদ কামাল ভাই এর পরবর্তী পর্যায়ে আরো বেশি ছন্দময় বক্তৃতা দিতে পারবেন। জি, আমরা আপনার কাছে, আমাকে এই জায়গায় আসতে হবে, আমরা কতটুকু অগ্রগতির ইচ্ছা সরকার প্রধান এবং সরকারের পক্ষ থেকে হচ্ছে, এইটা নিয়ে আমরা যেন আলোচনা করতে পারি। জি, আপনার কাছে ফিরবো। জনাব সুভাষ সিং রায়, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শারমিন আব্বাসী, আপনি একজন স্বাস্থ্য অধিকার কর্মী। আসলে স্বাস্থ্যখাতের এইসব ঘটনাগুলো আমরা দেখছি, সরকার নিশ্চয়ই উদ্যোগ নিয়েছে, সরকারের উদ্যোগগুলো নিশ্চয়ই অনেক ভালো, কিন্তু কিছু কুচক্রী মহল যারা আসলে এইসব দুর্নীতি বা অনিয়মের সাথে জড়িত, কিন্তু আপনার কাছে আসলে জানতে চাই যে আপনি স্বাস্থ্য অধিকার নিয়ে কাজ করেন, স্বাস্থ্য সেবা কতটা আসলে মানুষ পাচ্ছে এইসব বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, এবং এইসব দুর্নীতি অনিয়মের আসলে শেষ কোথায় আপনার মতামতটুকু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এতক্ষণ মুগ্ধ হয়ে শুনছিলাম যে দুজন কথা বলছিলেন আমাদের এখানে, তাদের কথাগুলো এবং তারা আসলে প্রপারলি যে জায়গাগুলোতে আসলে পয়েন্ট করে কথা বলা দরকার সেই জায়গাগুলোকেই আজকে তুলে ধরেছেন। আমি একেবারেই কাজ করি যারা স্বাস্থ্য সেবা দেয় তাদের সঙ্গে, আমি কাজ করি আমার ডাক্তার যারা আছেন তাদের সঙ্গে, স্বাস্থ্য সেবা কর্মী যারা আছেন তাদের সঙ্গে। সেই জায়গাটা থেকে আমি কোভিড এর ক্রাইসিস সময়কার কথাটা আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আপনারা জানেন যে প্রায় 4 মাস পার করেছে বাংলাদেশ, এক্ষেত্রে অর্জন যতটুকু হয়েছে তার মধ্যে একটি বড় বিষয় কিন্তু যে আমাদের মৃত্যুর হার অনেক কম, এটি একেবারে চোখে দেখার মতো একটি বিষয়, এবং এটি এই কারণেই দেখার মতো একটি বিষয় যদি ইউনাইটেড স্টেটস বা ইউকের মতো আমাদের এত মানুষ মারা যেত এটাকে গোপন করার কোনো উপায় থাকতো না, এটি চোখের সামনে একেবারেই প্রতীয়মান একটি বিষয় হিসেবেই আমাদের কাছে ধরা খেত। কিন্তু এখানে প্রথম দিক থেকেই আমরা যেটি দেখেছি আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার্স যারা আছে, আমাদের ডক্টররা সহ, তারা যে ওথটি নিয়ে তাদের জীবনের যাত্রাটি শুরু করে, টু সার্ভ দ্য হিউম্যানিটি, এটি কিন্তু একটি ডাক্তারের জীবনে জীবনকে সামনের দিকে নিয়ে চলা এবং একটি রোগীকে প্রপার চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে তার প্রথম হাতিয়ার। এই কথাটি যে ডক্টররা মনে রাখেন, তারা কিন্তু কখনোই তাদের যে জায়গাটি আছে সেখান থেকে সরতে পারেন না, এবং আমরা দেখেছি তাই আমাদের তরুণ চিকিৎসক যারা আছে, যারা আমাদের ইন্টার্ন চিকিৎসক পাশ করে বের হয়েছে বা একেবারে ইয়াং ফেলো যারা আছেন আমাদের, তারা কিন্তু এই মুহূর্তে যুদ্ধের
আমি বলবো যে সেই জায়গাটিতে যুদ্ধ করে যাচ্ছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় 77 জনের মতো কোভিড আক্রান্ত হয়ে আমরা কিন্তু লিজেন্ডারি প্রফেসরদের হারিয়েছি, যারা একেবারে আমাদের দেশের একটা সম্পদ ছিল। সেই জায়গাটা থেকে কিন্তু কেউ কখনো তার কাজ কম করবে বা করবে না, অথবা তার কতটুকু সুরক্ষা নিশ্চিত হয়েছে সেই জিনিসগুলো নিয়ে কেউ চিন্তা করেনি, বরং প্রত্যেকের জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছে। সেই জায়গাটায় যখন কোনো চিকিৎসকের নামকে জড়িয়ে আমরা আজকে যে খবরটি বারবার দেখতে পেয়েছি এবং তার গায়ে যখন সাদা অ্যাপ্রন দেখেছি, আমাদের বুকটা কিন্তু কেঁপে উঠেছে এবং আমরা একটু স্থবিতই ছিলাম। এরপরে আমাদেরকে আবার নতুন করে শুরু করতে হয়েছে। এটি একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক আঘাত বলতে পারেন আপনারা আমাদের চিকিৎসকদের জন্য, কারণ ডক্টর সাবরিনাকে তো আমরা অ্যাপ্রন ছাড়াও তার অনেক ছবি দেখেছি। আজকে যখন পুলিশের কাস্টডিতে উনি যাচ্ছিলেন, অ্যাপ্রনটা উনি কেন পরলেন, এটি আমি ব্যক্তিগতভাবে আমার মনের মধ্যে প্রশ্নটি এসেছে। এবং এটি পরে যখন উনি সেখানে গেছেন, আমার কাছে মনে হয়েছে আমাদের ডাক্তারদের একটি মনস্তাত্ত্বিক জায়গা কিছু সময়ের জন্য হলেও নড়ে উঠেছে যে এটি কেন হচ্ছে বা হবে। এবং যে জায়গাটি আপনি বলছিলেন যে তাহলে এদের কি হবে, এরা কি পার পেয়ে যাবে বা আমরা আশা দেখি কিনা, আমরা কিন্তু আশার আলো এ কারণেই দেখি, আমাদের ডাক্তাররা পিপি যখন পায়নি সে সময় কাজ করে গেছে, আক্রান্ত হয়েছে, তরুণ চিকিৎসকরা 14 দিনের কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়ে আবার ফিরে কিন্তু তারা কাজ করেছে। এর আগেও আপনার সঙ্গে আমি একদিন যুক্ত হয়েছিলাম, যিনি আসিফ মাহমুদের বিষয়গুলো আমরা নিয়ে এসেছিলাম ভ্যাকসিনের, সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে আশা দেখায়, সেই জ্যোতি সাহা আমাদেরকে আশা দেখায়। সেই আশার জায়গাগুলোতে যখন এরকম রিজেন্ট হাসপাতাল, তারপরে এরকম জেকেজির কথাগুলো আসে, তখন কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি কিছুটা হলেও কিন্তু থেমে যায়, স্তম্ভিত হয়। এবং যেই আমাদের এগিয়ে চলার জায়গাটা এবং ডাক্তারদের যে আমি বলবো যে মনোসংযোগ রেখে এই মুহূর্তে করোনার যুদ্ধের ময়দানে ফাইট করার জায়গাটা, সেটাও কিন্তু কিছুটা হলেও আমি বলবো পিছিয়ে যায়। তো সেই জায়গাগুলোতে যদি আমরা দৃষ্টান্তমূলকভাবে দেখি যে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং প্রথমে যিনি বললেন যে কথাটি বললেন যে শেষ আমরা দেখতে পাবো কিনা, যদি প্রতিটি শুরু শেষ আমরা দেখতে পাই তাহলে কিন্তু সেই জায়গাগুলো আর নতুন করে শুরু হবে না, কিন্তু হয়তো মাঝপথেই অনেক যাত্রা শেষ হয়ে যায় দেখেই আবার নতুন করে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের খারাপ কাজগুলোর আবার নতুন নতুন করে বিভিন্ন জায়গা থেকে শাখা প্রশাখা গজায় এবং কাজগুলো শুরু হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই যে ডাক্তাররা কাজ করে যাচ্ছেন তাদের জায়গা থেকে, এবং ডাক্তারদের থেকেও যারা স্বাস্থ্যসেবা কর্মী আছে, যে আমার ওয়ার্ড বয়, আমার নার্স, যে অ্যাম্বুলেন্স চালাচ্ছে, যে ট্রলি ম্যান, তারা কিন্তু এই মুহূর্তে আরো অনেক বড় ধরনের ক্রাইসিস আছেন, পরিবার থেকে দূরে আছেন এবং মানে 14 দিন 21 দিন পর বাড়ি যাচ্ছেন, কোনো রকম বাজার করে দিয়ে আবার ফেরত আসছেন। সেই জায়গাটা এই ছোট ছোট মানুষগুলো তাদের শ্রম দিয়ে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাটাকে বাঁচিয়ে রেখেছেন। এক স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে পারে না, একেবারেই আমার তৃণমূল পর্যায়ে যারা এই মুহূর্তে স্বাস্থ্যের অধিকার নিয়ে কাজ করছে, স্বাস্থ্য নিয়ে কাজ করছে, রোগী সেবা দিচ্ছে, সেই ট্রলি ম্যান অ্যাম্বুলেন্স চালক থেকে শুরু করে একেবারে যিনি উচ্চ পর্যায়ে পর্যন্ত আছেন, প্রত্যেকের চেইন সিস্টেমই কিন্তু আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে চালিয়ে রাখে। এবং স্বাস্থ্যের প্রশাসন এবং স্বাস্থ্যের সেবা, এ দুটো যখন একসাথে একটি দুর্নীতিমুক্ত জায়গা থেকে সৎ উপায় কাজ করার সুযোগ পাবে, তখনই কিন্তু আমার স্বাস্থ্য ব্যবস্থার যে একটি স্ট্রং প্ল্যাটফর্ম সেটি তৈরি হবে। কারণ আমরা যারা চিকিৎসক আমাদের কাজ সেবা দেওয়া, স্বাস্থ্যের প্রশাসনকে সাজানো আমাদের কাজ না, কিন্তু আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট আমরা যদি একটি সব যোগ্য জায়গা চাই, তাহলে স্বাস্থ্যের প্রশাসনকে এই মুহূর্তে যারা চালাচ্ছেন তাদেরকেও কিন্তু সেই জায়গাটি আমাদের চিকিৎসকদের মতো করেই সৎভাবে এবং দুর্নীতিমুক্তভাবে চালাতে হবে, তাহলেই কিন্তু আমরা জায়গাটিকে একটি স্ট্রং প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারব। জি, আমরা বুঝতে পারছি, চমৎকারভাবে বলেছেন ডক্টর শারমিন আব্বাসি। আক্তার কবির চৌধুরী, আপনার কাছে এই জায়গাতে জানতে চাই যে শারমিন আব্বাসি যে বিষয়টি বলেছেন যে নিশ্চয়ই আসার জায়গা রয়েছে এবং অনেক ডক্টর যারা রয়েছেন, স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, তারা নিশ্চয়ই সেবা দিয়ে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, জীবনের ঝুঁকি নিয়ে করোনাকালীন সময় তারা কাজ করে যাচ্ছেন, এটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। আপনারা যেহেতু নাগরিক নিয়ে কাজ করেন, আপনার কাছে স্থানীয় পর্যায়ে যে স্বাস্থ্যসেবা খাতে যে দুর্ভোগের চিত্রগুলো রয়েছে সেগুলো আপনি কতটা দেখেন, কিংবা সফলতার জায়গা আপনার কাছে কী তথ্য রয়েছে, আপনার মতামত জানতে চাই।
আক্তার কবির চৌধুরী, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা কোনোভাবে আমেরিকা কিংবা আরেকটা উন্নত দেশের মতো নিশ্চয়ই আশা করবো না, কিন্তু আমাদের যা শক্তি সামর্থ্য জ্ঞান মেধা আছে আমরা ভেবেছিলাম আন্তরিকতা দিয়ে, একটা রাজনৈতিক দল ক্ষমতায় আছে এবং অনেকগুলো দেশপ্রেমিক মানুষ আছে, সেটা দিয়ে যত্ন করে এই বিষয়টা আমরা মোকাবিলা করব। এবং একটা কথা আছে, বন্যার সময় মুরগি এবং শৃগাল এক জায়গায় থাকে, শৃগাল কিন্তু মুরগি খায় না, এরকম একটা প্রবাদ আছে। আমরা আশা করেছিলাম করোনার সময় অন্তত দুর্নীতিবাজরা জীবনের ব্যাপার যেহেতু সেই জায়গায় একটু থেমে থাকবে, কিন্তু থাকলো না। যেহেতু যুদ্ধ বলা হলো, পৃথিবীতে যুদ্ধের সময় এক টাকা এক হাজার টাকা হয়, সেটা যুদ্ধের সময় সেই সুযোগটা টিকে নিলেন, শুধু তারা নেন নাই, তাদের পিছনে যারা আছে, আজকে আমরা একজন সাহেবকে দেখছি, একজন সাবমেরিনে দেখছি, এই পদ্ধতি মেজবা সাহেব বলেছেন যে পরে আমরা কি দেখব জানি না, আমি বলছি আমরা জানি, কারণ অতীত অভিজ্ঞতা এই বয়স পর্যন্ত আমাকে দেখিয়েছে, সাহেদের জায়গায় রাশেদ হবে, ডাক্তার সাবরিনার জায়গায় তামিন আসবে, কারণ যে মেশিন তাদেরকে বানাচ্ছে সেই মেশিনকে আমরা বদলাতে পারছি না, সেই কারণে সেটা হবে। এখানে তিনটা টির কথা যদি বলি, টেস্ট আমরা চেয়েছিলাম এটা যথাযথ পরীক্ষার মাধ্যমে সঠিক একটা রিপোর্ট আমরা পাব, আমাদের ট্রিটমেন্টটা ভালো হবে, যতটুকু সামর্থ্য যতটুকু ডেভেলপমেন্ট আছে আন্তরিকতা ছোঁয়া দিয়ে, ডাক্তাররা বিশাল ত্যাগ করেছেন, ফ্রন্ট লাইনের সবসময় স্যালিউট করি তাদেরকে। আর এটা হচ্ছে আমাদের ট্রাস্টের জায়গা, আমাদের সে ট্রাস্টের জায়গা শুরু থেকে থাকলো না, মাস্ক নিয়ে যে কেলেঙ্কারি, আমি শুধুমাত্র এগুলো খোঁচা দেওয়ার জন্য বলাটা দুঃখের, এটা আমিও দায়ী, আমি দেশের সন্তান, মাস্ক নিয়ে পিপি নিয়ে যে ডাক্তাররা লড়াই করছেন জীবন দিলে, তাদের মাস্ক দিতে প্রথমে যে গোলায়ত করবেন সেটা তো সাহেব করে নাই, সেটা করেছেন আমাদের চট্টগ্রামের টিকি সন্তান একজন রাজনৈতিক দলের বড় নেতা, সবসময় টকশোতে কথা বলেন, তিনি বলেছেন মেড ইন জার্মানি বানিয়েছেন মুন্সিগঞ্জে, সাপ্লাইয়ার হচ্ছে চায়না দিয়েছেন তিনি, এটা ব্যাখ্যাও দিয়েছেন, আমি গত একটা প্রোগ্রামে সুভাষ দাও ছিলেন যে এটা ব্যাখ্যা আসছে, উনি লাইসেন্সটা ব্যবহার করতে দিয়েছিলেন, মালিক যখন গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারে ড্রাইভার আসামি হয়, ড্রাইভার হাজতে যায়, এটা আমরা সিনেমা বাস্তবে সব জায়গায় দেখে বাদ দিলাম ছুটে। আমাদের যে আস্থার জায়গা হারানোর সর্বশেষ আস্থা হারালাম কুটের আঘাত করলো এ শাহেদ এবং সাবরিনা, সেটা হয়েছে আমরা আমাদের দেশে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হই নাই, শুধুমাত্র যারা নেগেটিভকে পজিটিভ বলেছে তাদের তাদের পরিবারের যে আতঙ্ক মরণ দশা, আর পজিটিভকে নেগেটিভ যারা বলেছে তারা বুক ফুলিয়ে ঘুরেছে, সর্বময় এটা সংক্রমণ ঘটিয়েছে। সবচেয়ে ইতালিতে গিয়ে যে ধাক্কা গেলাম, সারা দেশের বাম মূর্তি নষ্ট করা, সারা বছর বলছি পৃথিবীতে আমাদের মুখ উজ্জ্বল হচ্ছে, আমরা রোল মডেল হচ্ছি, সবকিছু ঠিক আছে, অনেক ক্ষেত্রে এগিয়ে গেছি, এটাও সত্যি, অমর্ত্য সেন আমাদের নিয়ে প্রশংসা করেছেন, সেটাও সত্যি, কিন্তু এইরকম যারা সাহেব সাবরিনার এই ঘটনা করার কারণে আমরা যখন 10-20 বছর পিছিয়ে যাই, সে সাহেব কি একা করে, তার পিছনে যে সাহেবরা যারা তৈরি করেছে, যারা সাবরিনাকে তৈরি করেছে জায়গায় নিয়েছে, তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকবে, ফলত আমি যেটা বলছি সাহেদের জায়গায় আরেকজন তৈরি হবে, রাশেদ হবে, সাবরিনার জায়গায় তামিনিয়া হবে, এরকম হয়ে থাকবে, আমরা সেই জায়গাটায় কখনো হাত দিচ্ছি না, দিতে পারছি না। এখন যেটা হয়েছে, মানুষ আমরা চেয়েছিলাম, আমি হয়তো এই মহামারীতে নির্দিষ্ট ভ্যাকসিন নাই, ঔষধও নাই, একটা ট্রায়াল বেসিস ওষুধগুলো চলছে, আমি মরবো, মরার আগে আমরা একটু ভালো চিকিৎসা চেয়েছিলাম, আমার পরিবার যেন বলতে পারে আমার বাবা আমার স্বামী আমার ছেলে সন্তান মৃত্যুর সময় ভালো একটা চিকিৎসা পেয়েছিল, একটা টেস্ট হয়েছে, কিরকম একটা অবস্থা, আমি আজকে এক সপ্তাহ থেকে কি দুঃখজনক অবস্থায় আছি, ব্যক্তিগত বলার জায়গাও না, আমার বন্ধুপতি 1 তারিখ পরীক্ষার জন্য দেওয়া হয়েছে, 3 তারিখে ডাক্তাররা বলেন ওনার যে এক্স-রে রিপোর্ট এবং অন্যান্য ক্লিনিক্যাল যে টেস্ট গুলো সেগুলো বলছে উনি যে কোনো সময় ডায়াবেটিস আছে, একটু খারাপের দিকে যাবে, ওনাকে তাড়াতাড়ি ভর্তি করেন, আমরা খুব দ্রুত মা আশিস হাসপাতাল অনেক তদবির করে ভর্তি করালাম, ওনার আত্মীয় স্বজন ওই পক্ষের ওনারা বলছেন যে ওনার তো পজিটিভ আসে নাই, কেন করোনা ওয়ার্ডে, না থাকলে তো করোনা হবে, এটা কিন্তু বাস্তব চিত্র, আমি খুব অপরাধ বোধে কিরকম আমার দিন যাচ্ছে আমি জানি না। আচ্ছা, সেখানে চিকিৎসা হলো, করোনার যে ট্যাবলেট ওষুধ এগুলো চললো, শেষে রিলিজও হলো, পরশু রিপোর্ট আসলো ওনার নেগেটিভ, 1 তারিখ দিয়েছি, 10 তারিখ রিপোর্ট পেয়েছি নেগেটিভ, তাহলে সেই জায়গাটা এরকম সবার, আমি একটা উদাহরণ দিয়ে বললাম, এখন আমার আমার ভগ্নিপতির সামনে আমি কি বলি, তার বাচ্চাদেরকে কি বলি, তার ভাইকে কি বলি, তার ভাই পাগিনাকে কি বলি, আমি তো দায়িত্ব নিয়ে ভর্তিকে জীবন বাঁচানোর জন্য, যে ডাক্তার আমাকে বিশ্ববিদ্যালয়ের ডাক্তার মেডিসিন বিশেষজ্ঞ কাকুতি করে বলেছেন, একই বিল্ডিং এ থাকেন, যে ওনার অবস্থা খুব খারাপ দিকে, আমরা বিশ্ববিদ্যালয় মেডিকেল কিছু করতে পারবো না, আপনি একটু দ্রুত আমি অ্যাম্বুলেন্স দিচ্ছি নিয়ে যান,
আমি এনেছি। এখন ওনার করোনা ওয়ার্ডে থাকার কারণে নতুন করে আক্রান্ত হওয়া যারা ছিল এবং দুজন ওখানে অ্যাটেন্ডেন্স, আমার ছোট ভাই এবং আরেকজন কন্টিনিউ অ্যাটেন্ডেন্স, তাদেরকে আমরা ফিরবো, আমি গেলাম শেষ করতেছি। সেই জায়গাটাই মিলিয়ে এখন এক একে একটার প্রশ্ন, এই যে এইটাকে কেন্দ্র করে বড় বাজেট হয়েছে মেগা প্রজেক্ট, সেই প্রকল্প গুলোর টাকা খেয়ে ফেলছে, তাকে কি শাস্তি? সরিয়ে দেয়া আরেকটা প্রজেক্টে দেয়া, এটা তো কোনো শাস্তি নেই, এটা হতে পারে না। প্রত্যেকটা বিষয় এভাবে চলছে। আমরা চেয়েছিলাম যে এটা চট্টগ্রাম মানুষ শাস্তিতে চেয়েছিলাম, আজকে বলা হচ্ছে যে টেস্টটা একটু বলি, এটা শেষ করছি। চট্টগ্রামে 1600, 1700, 1800, 2000 টেস্ট হয়েছে, হঠাৎ করে তিন দিন থেকে 450, 400 থেকে 450। এটা কি সুভাষদা যে কথাটা বলেছেন যে মানুষ যাচাই বাছাই করছে, খুব ভালো কথা, হঠাৎ করে যাচাই বাছাই কারণে চার ভাগের এক ভাগ হয়ে গেল, হঠাৎ করে যাচাই বাছাই অথবা আরো বলছে 200 টাকা করে হচ্ছে, 200 টাকার কারণে মানুষ কি রাজধানীর পশুর হাট বসতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা, বিপদসীমার উপরে 10 নদীর পানি। বেসরকারি 5 প্রতিষ্ঠান করোনা টেস্ট স্থগিত করলো স্বাস্থ্য অধিদপ্তর, যেমন সেগুলো হচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, কেয়ার মেডিকেল কলেজ, স্টিম হেলথ কেয়ার এবং থাইরো কেয়ার ডায়াগনোস্টিক, চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার। এরকম 5টি প্রতিষ্ঠান তারা বেসরকারিভাবে অনুমোদন পেয়েছিল, যেহেতু তারা টেস্ট শুরু করতে পারেনি যার কারণে তাদের যে অনুমোদন সেটি বাতিল করা হলো, এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনে 200 কোটি টাকার ঋণ চুক্তি। এরকম আরও বেশ কিছু খবর রয়েছে। জনাব মাসুদ কামাল, আপনার কাছে আসতেছে, কোরবানির পশুর হাট নিয়ে আমরা আপনারা বেশ আলোচনা করেছিলেন, যেন পশুর হাট যে খোলা জায়গায় সেখানে বসতে না দেওয়া হয়, অবশ্যই সিদ্ধান্তটি আসলো সরকারের পক্ষ থেকে, পশুর হাট বসছে না এবং একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ইতিবাচক অবশ্যই খবর। সংক্ষেপে যদি বিষয় আপনার কিছু বলার থাকে জনাব মাসুদ কামাল। পশুর হাটের ব্যাপার তো আমরা এই আপনার অনুষ্ঠানেই আমরা বলেছিলাম আর কি, এটা একটা সুইসাইডাল ডিসিশন হবে এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই ভালো, প্রশংসার যোগ্য সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো হয়েছে, কিন্তু তারপরেও তো দেখেন আমাদের তো একটা ধর্মীয় অনুভূতি আছে, অনেকে হয়তো চাইবেন যে আমাদের কিভাবে কিনবো, কি সমাচার। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আমি মনে করি সরকারের দিক থেকে একটা দিক নির্দেশনা এখন থাকা দরকার, এবং যারা অনলাইনে বেচা বিক্রি করেন তাদেরকেও একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে এনে, যাতে নাকি এইটা অনলাইনে কিনতে গিয়ে মানুষ প্রতারিত না হয়, এটাও কিন্তু একটা দেখতে হবে। এবং কোরবানি তো 3 দিন করা যায়, তাই না? তো এটা এমন একটা নিয়ম করে সরকার দিতেও পারে কিন্তু, যে এলাকা ভিত্তিক, যে এই এলাকায় অমুক দিন, এই এলাকায় অমুক দিন, এই এলাকায় অমুক, তাহলে হবে কি আপনি চাপটা একটু কমে যাবে। যাই হোক, এনিওয়ে এই মানে কোরবানির হাটে গরুর হাট, পশুর হাট না থাকার সিদ্ধান্তটাকে আমি সরকারকে অবশ্যই সাধুবাদ জানাবো, এবং এটা অবশ্যই মানে একটা ভালো কাজ। এবং এটা কি বিকল্প পথগুলি কি সেটা কিন্তু আবার সরকারকে বাতলে দিতে হবে। যদি সরকার বাতলে না দেয় যে বিকল্প কি হবে, তখন মানুষ কিন্তু নিজেরা যার যার বুদ্ধিমত্তা অনুযায়ী বিকল্প পথ কিন্তু তারা শুরু করে দেওয়া যাবে। তখন দেখা যাবে কি যে কুরবানির পশুর হাট আর নাই, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে একটা করে হাট বসে গেছে, ওটাও কিন্তু দেখতে হবে। কাজেই সবগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট ভাবে সরকারকে বিকল্প পথ, আপনি একটা নদীর স্রোত যখন বন্ধ করবেন এই পানিটা কোন দিক দিয়ে যাবে সেটাও কিন্তু সরকারকে দেখাতে হবে। এখন আমি পুরনো দু একটা কথা বলি, যে জিনিসগুলো নাকি এই সুভাষ সিং রায় বললেন, তারপর ডক্টর আব্বাস বললেন, আমি এগুলি একটু বলি। দেখেন, আমি প্রথমে ডক্টর আব্বাস একটা কথা বলি, উনি একটা কথা বললেন কি আমাদের একটা বড় অর্জন হলো যে আমাদের এখানে মানুষ মরছে কম, এটা কিন্তু একটু অসাধারণ সত্য কথা, আসলে মরছে কম। আমাদের এখন ক্যাজুয়ালিটি রেট আমি দেখলাম যে 1.25% মত, সারা দুনিয়াতে এত কম মরার কোন ইতিহাস অন্য কোথাও নাই। কিন্তু প্রশ্নটা হলো কেন, আমার প্রশ্ন হলো কেন কম মরছে, এগুলো আমি কৃতিত্ব কাকে দিব, কি কারণে দিব? আমাদের এখানে কি স্বাস্থ্য ব্যবস্থা অত উন্নত, এই রোগের তো কোনো চিকিৎসা নেই? বাস্তবতাটা কি এই রোগের কোনো চিকিৎসা নেই, এই রোগের কোনো প্রতিষেধক নেই। আপনি ট্রিটমেন্ট যেটা দিচ্ছেন সেটা হলো তার সিমটম দেখে, সিমটোমেটিক ট্রিটমেন্ট আপনি দিচ্ছেন, যদি কেউ হাসপাতালে যায় তার জন্য ঠিক আছে, তারপরেও কম মরছে কেন? এইটা কিন্তু আমি মনে করি যে আপনি যখন কোনো একটা সিদ্ধান্ত নেবেন, বড় কোনো সিদ্ধান্তে যাবেন, তখন কিন্তু আপনি বাস্তবতাটাকে আপনার অবলোকন করতে হবে স্পষ্টভাবে, যে আমরা আপনার কাছে জানতে পারেন। জি বলেন,
আমরা ফিরবো আপনার কাছে। আমি এই ব্যাকগ্রাউন্ডে শেষ করে দেই, যদি আপনি জানতে না পারেন যে কেন আমার কম মরছে, তাহলে কিন্তু আপনি পরবর্তী পদক্ষেপগুলো ঠিকমতো নিতে পারবেন না। আমি মনে করি এটা গবেষণা করা প্রয়োজন যে কেন কম মরছে, এটা সিদ্ধান্তে পৌঁছেন তারপরে আপনি পরবর্তী পদক্ষেপগুলো আপনি সহজে নিতে পারবেন। জি, থাকুন আমাদের সঙ্গে। জনাব সুভাষ সিংহরায়, আপনি একজন ফার্মাসিস্ট, আপনার কাছে আসতে চাই যে আজ কিছুক্ষণ আগে আসলে আমরা একটি খবর দেখলাম যে রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে তারা খবর দিয়েছে করোনা ভ্যাকসিনের যে ক্লিনিক্যাল ট্রায়াল সেটি তারা সফল একটি পরীক্ষা চালিয়েছে এবং সেটি এখন পর্যন্ত প্রথম। এর আগে আমরা একটি খবর দেখেছি যে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি ফাইজার তারা অক্টোবরে করোনার যে ভ্যাকসিন সেটি কিন্তু তারা আনতে চান। আসলে সব কিছু মিলে আপনি একজন ফার্মাসিস্ট হিসেবে বাস্তবতার জায়গা থেকে আসলে আপনার মতামত জানতে চাই। মানে আজকেই দৈনিক যুগান্তর পত্রিকায় আমার একটি লেখা বেরিয়েছে, আমি অনুষ্ঠান শুরুর আগে মাসুদ কামাল ভাই এবং ডক্টর আব্বাসির কাছে হোয়াটসঅ্যাপে আমি লেখাটি পাঠিয়েছিলাম করোনা ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিনের সমস্ত কার্যক্রমগুলো নিয়ে। আমি এখনো মনে করি যে আমাদের এই ভ্যাকসিনটির ব্যাপারে যত বেশি উৎসাহ বৈজ্ঞানিকদের রয়েছে সারা পৃথিবীতে, তার সাথে আমাদের দেশের বৈজ্ঞানিকরাও কিন্তু যুক্ত হয়েছেন। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জুন মাসের 4 তারিখে যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যে ভ্যাকসিন সম্মেলনে যে বক্তৃতাটি রেখেছেন, অসাধারণ একটি বক্তৃতা রেখেছেন এবং তিনি বিশ্বের সমস্ত বিজ্ঞানীদেরকে আহ্বান জানিয়েছেন। এখানেও কিন্তু বৈশ্বিক সংকটের বিষয় রয়েছে। আমাদের বিজ্ঞান গবেষণার অর্থ কিন্তু শুধু আমাদের দেশে কম না, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা দাবি করছেন এত কম যে বরাদ্দ সেই বরাদ্দ বাড়াতে হবে, এবং যেখানে প্রতিরক্ষা খাতে মার্কিন যুক্তরাষ্ট্রে $721 বিলিয়ন বিনিয়োগ করা হয়, সেখানে মাত্র $8 বিলিয়ন বিনিয়োগ করা হয় বিজ্ঞান গবেষণা খাতে। যাই হোক, সেই কথায় না যেয়ে বলি, আমাদের অনেক ওষুধ শিল্পে আমাদের অগ্রগতি হয়েছে, আমাদের চিকিৎসা ব্যবস্থাপনার উন্নতি হয়েছে কিনা সেটা ব্যাপারে যদি কথা বলতে যাই, আমি অল্প একটু কথা বলি। মাসুদ কামাল ভাই যেভাবে বলছেন মৃত্যু হার কম কেন, এটা যদি বিএনপির কোন রাজনৈতিক নেতা বলতেন তাহলে আমার উত্তর হতো আর একরকম, কিন্তু মাসুদ কামাল ভাই যেহেতু মাঝামাঝি জায়গায় থেকে কথাটা বলছেন আমার উত্তর হবে আর একরকম। আমি একটু কথা বলি, বাংলাদেশ একমাত্র দেশ, আবার উচ্চারণ করছি, বাংলাদেশ একমাত্র দেশ যে স্বপ্ন বঙ্গবন্ধু সুকন্যা 1996 সালে দেখেছিলেন যে প্রতিটা ইউনিয়নে স্বাস্থ্যকর্মী থাকবে, কমিউনিটি ক্লিনিক তার স্বপ্ন, 14,000 কমিউনিটি ক্লিনিক এসেছিল হয়েছে বাংলাদেশে, এবং যে পরিমাণ ওষুধ দেওয়া হয় এবং যে পরিমাণে স্বাস্থ্য সেবা দেওয়া হয় সেটা পৃথিবীর কোনো দেশে, আমি আবার জোর দিয়ে বলছি, আমি জানে জেনে শুনে বলছি, এখানে একজন ডাক্তার উপস্থিত আছেন এবং যারা স্বাস্থ্য নিয়ে নাগরিক সমাজ নিয়ে কাজ করেন আক্তার ভাই উপস্থিত আছেন, পৃথিবীর কোনো দেশে স্বাস্থ্যকর্মী এত প্রত্যন্ত অঞ্চলে পাবেন না। অতএব স্বাস্থ্য ব্যবস্থাপনার অগ্রগতির জায়গাটি যদি বলতে চাই তাহলে অনেকগুলো কথা বলা যাবে, ব্যর্থতার কথা তো মাসুদ কামাল ভাই অনেক বলেছেন, আরো বলবেন, বলা উচিত, এবং তাদের মতো নাগরিক সমাজের পক্ষ থেকে কথাগুলো সরকার যে কর্ণপাত করেন, সরকার যে বিবেচনায় নেন সেটা তো উদাহরণ তো উনি নিজে একটু আগে বললেন যে আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে এই পশুর হাট, এই হাটটি ঢাকা শহরে বিশ্বের ভিতরে করা যাবে না, সরকার শুনেছে। এই সরকার এই আলোচনাগুলো কিন্তু যৌক্তিক আলোচনাগুলো কিন্তু সে বিবেচনায় নেয় এবং সেটা নিয়ে কিন্তু কাজ করবার চেষ্টা করে। আমি অনেক উদাহরণ দিতে পারবো, আমি শুধু একটা জায়গায় শুধু বলি যে আমাদের যে তিনটে টির কথা আক্তার ভাই বলেছেন অসাধারণ ভাবে, ট্রিটমেন্টের কথা বলেছেন, টাস্টের কথা বলেছেন, টেস্টের কথা বলেছেন। এখন আপনি টেস্ট যখন আরটিপিসিআর করতে পারেননি প্রথম দিকে, তখন আমাদের কিন্তু আরো উদ্যোগী হওয়া দরকার ছিল। কি উদ্যোগী হওয়া ছিল? ফ্রান্সের ডাক্তাররা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যেহেতু আরটিপিসিআর এই মেশিনটি মাত্র পৃথিবীতে 6টা কোম্পানি 2006 সাল থেকে এ পর্যন্ত তারা এই তারাই নিয়ন্ত্রণ করে, এবং একটি যন্ত্রের কিট আর এক কোম্পানির কিট আর একটি যন্ত্রে কিন্তু ব্যবহৃত হয় না, ক্যালিব্রেট হয় না। অতএব স্বাভাবিক কারণে যেটা নিউ ইয়র্কের গভর্নর কুমো শুনে প্রথমে অবাক হয়ে গেছিল, এক যন্ত্রের কিটের বলবে, আমি শেষ করছি, সেখানে আমাদের উচিত ছিল ফ্রান্সের মতন প্রথমেই রোগীদেরকে চেস্ট এক্সরেটি করে ফেলা, চেস্ট এক্সরেটি করলে আপনি আলাদা করে ফেলতে পারতেন যে কারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা, কারা আক্রান্ত হয়েছে। অতএব সেই জায়গায় আমি এখনো বলি 39তম বিসিএইচএস যে ছাত্র ছাত্রী যারা মেধাবীরা যারা অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশে, তারা কিন্তু চিকিৎসার এই দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছে, এবং
আমি বিভিন্ন জেলায় যখন নিজের পেশাগত কারণে গিয়েছিলাম আমি অবাক হয়ে গিয়েছিলাম এরকম ছাত্রছাত্রীরা এত কম সুবিধার মধ্যে, যেখানে অন্য অন্য সরকারি কর্মকর্তারা বাসা পায় গাড়ি পায় কিন্তু ডাক্তাররা ইয়াং ডাক্তাররা ছেলে এবং মেয়ে শনাক্ত সংখ্যা এখন অনেকটাই কমেছে, যেটি মাসুদ কামালও বললেন যে আমরা অনেক জায়গায় দেখেছি যে এখন আসলে নমুনা পরীক্ষা অনেকটা কম হচ্ছে, যেটা 11,000-12,000 পর্যায়ে চলে এসেছে, যেখানে আসলে আমরা 25,000-এর মতো নমুনা পরীক্ষা করতে পারি, সেখানে আসলে এখন আমরা বাড়াতে পারছি না। সামনের দিনগুলোতে আশা এবং শঙ্কার জায়গা আপনার মন্তব্যটুকু জানতে চাই। জনাব শারমিন আব্বাসী, ধন্যবাদ। আমি একটু আক্তার ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দেই যে উনি মন খারাপ যেন না করে, ওনার যে রিলেটিভটা নিয়ে উনি কথা বললেন, কারণ হচ্ছে পিসিআর এ কিন্তু আরটিপিসিআর এ 40% ফলস নেগেটিভ আসতে পারে। সেই সময় কিন্তু যদি কোনো রোগীর জ্বর থাকে এবং তার সিটি স্ক্যান রিপোর্ট বা এক্স রে রিপোর্ট দেখেও কিন্তু সে একটা সাসপেক্টেড কোভিড হিসেবে চিকিৎসা পাবে এবং আপনার রোগীটি সুস্থ আছে এটি বড় কথা, বা এবং এক্ষেত্রে তার রিপোর্টটিতে ফলস নেগেটিভ হিসেবে রিপোর্টটি আসতে পারে, এটিও কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবং এটি সবাই আসলে চিন্তা করবেন, ভাবে যে নেগেটিভ মানেই কিন্তু আমি নেগেটিভ নই, এটি একটি জায়গায়। আর মাসুদ কামাল ভাই যে কথাটি বলেছেন একটা অসাধারণ জায়গার কথা বলেছেন, যে আমরা কেন আমাদের ডেথ রেটটা কম, উই নিড টু ফাইন্ড আউট ইট, এটা আমাদেরকে বের করতে হবে। আমি জাতীয় পরামর্শ কমিটির স্যারদের কাছে প্রশ্নটা রেখেছিলাম যে আমাদের বস্তিতে কেন সংক্রমণ কম এবং আমাদের ডেথ রেট কেন কম, এই দুটো জায়গায় আপনারা একটু সদ উত্তর দেন আমাদেরকে, যেহেতু আপনারা কারিগরি পরামর্শ কমিটিতে বারবারই মিটিং করছেন এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলছেন, তাদের মুখেও কিন্তু এই মুহূর্তে কোনো সদ উত্তর নেই। তাহলে এই জিনিসটি আমাদেরকে ইন্ডিকেট করে যে এই মুহূর্তে আমাদের একটি গবেষণা লব্ধ ফলাফল খুবই বেশি দরকার, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আকারে বলতে চাই। আমরা আপাত দৃষ্টিতে যে স্ট্যাটিস্টিক্স বা ডাটা পাচ্ছি সেটার উপরে কথা বলছি, কিন্তু যদি আমরা জোরালোভাবে এই ডাটাগুলোকে ইন্টারন্যাশনালি কখনো প্রেজেন্ট করতে চাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গবেষণা দরকার এবং সেটা করতে হবে। আমরা কেন টেস্ট কমাচ্ছি, উনি আমাকে উত্তর দিয়েছিলেন যে স্বাস্থ্য অধিদপ্তরেরই একজনের কাছ থেকে উনি শুনেছেন যে 200 টাকা ধার্য করা হয়েছে সেই জন্য টেস্ট কমানো হচ্ছে, কিন্তু এটি আসলে কোন প্রপার এক্সপ্লানেশন হতে পারে না, এক্সেপ্টেড এক্সপ্লানেশন আমার মতে হতে পারে না, কারণ 200 টাকার জন্য কেউ টেস্ট আপনার কাছে আমরা আবারও হয়তো ফিরব, আপনি থাকুন আমরা আবারও হয়তো ফিরব। শেষ কথা বলবো যে টেস্ট এই মুহূর্তে বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। জি নিশ্চয়ই টেস্ট বাড়াতে হবে, আমরা ফিরবো আবারও। আক্তার কবির চৌধুরী, আপনার কাছে আসতেছি যে কোরবানির পশুর হাট বসছে না, চট্টগ্রামের পরিস্থিতি বা কি পরিস্থিতি একটু যদি, এবং করোনা সংক্রমণ নিয়ে জনসচেতনতা আপনার যদি কোনো মন্তব্য থাকে, এটি হয়তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যদি সংক্ষেপে শেষ করেন জনাব আক্তার কবির চৌধুরী। জনাব আক্তার কবির চৌধুরী নিশ্চয় আমাকে শুনতে পাননি। জনাব মাসুদ কামাল আপনার কাছে আসতে চাই। জি আমি 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 আসছি। জি আক্তার কবির চৌধুরী আপনি বলে রেখেছিলেন। জি বলুন। জি জি সেটি হচ্ছে আমি আমার কথার শেষ লাইনটা একটু বলি, সংক্ষেপে যদি বলেন একদম 1 মিনিটে শেষ করি। সেটি হচ্ছে 1 মিনিটে শেষ করছি, সেটি হচ্ছে হয় ওই যে শাহেদ এবং সাবরিনার যে ভুয়ো রিপোর্টের কারণে মানুষের আস্থা চলে গেছে, মানুষ পরীক্ষা করতে যাচ্ছে না, অথবা কর্তৃপক্ষের পক্ষ থেকে ট্রাম্পকেই ফলো করা হচ্ছে, দুইটার একটা কিছু একটা হবে, এই কারণে কমেছে, অন্য কোনো কারণ নেই, সংক্রমণ কমে নেই। আগে হচ্ছে এই যে গরুর বাজার, আমরা কতবার দেখবো সরকারের সব সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ব্যবসায়ী বান্ধব প্রশাসন হওয়ার কারণে ঈদের সময়ে মার্কেট খুলে দিয়েছে, যা আবার হয়েছে কোরবানও হবে, কিন্তু আবার আমাদের ধর্মপ্রাণ মানুষের কারণে অনেক ক্ষেত্রে উপায়ও নাই। কিন্তু আমরা নগরে বের হলে মনে হয় যে এখানে করোনা কখনো ছিল না, এখনো করোনা নাই, অর্ধেক মানুষের মাস্ক নাই, তার মধ্যে আবার অর্ধেকে যাদের আছে তাদের এটা চিবুকের নিচে পড়া। আমার কথা হচ্ছে আইন পৃথিবীতে কেউ ইচ্ছে করে মানে নাই, এরকম সংস্কৃতি আইন মানানোর জন্য প্রথমে বাধ্য করতে হয়, মানতে বাধ্য করতে করতে একটা সময় আইন মানার সংস্কৃতি তৈরি হয়, প্রশাসন একেবারে ছেড়ে দিয়েছে সবকিছু, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, সেটা আমাদের শোনার কথা ছিল না, দুইটা এমন বৃক্ষ যেটা ফুল ফল তো দিতেই পারে না,
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতির দিকে, তবে সুখবর হচ্ছে ঈদ জামাত একটি ঘোষণা এসেছে যে ঈদ জামাত ঈদগাহের পরিবর্তে মসজিদে পড়ার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এইসব খবরগুলো নিয়ে আপনার শেষ মন্তব্য যদি 30 সেকেন্ড আপনি শেষ করেন। না, এই যে সিদ্ধান্তগুলো সরকার নিয়েছে আপনার ঈদের জামাত নিয়ে, অসুর হাত নিয়ে, হ্যাঁ এগুলো ভালো সিদ্ধান্ত, কিন্তু কারণ সিদ্ধান্ত তো ভালো কিছু সরকার নিচ্ছে, না নিলে তো দেশ চলতো না রে ভাই, এমনি এমনি চলে না, তাই না? এগুলো ভালো সিদ্ধান্ত, তো যার কাছ থেকে অনেক ভালো পাই তার কাছ থেকে তো আরো ভালো প্রত্যাশা করি, তাই না? আর একটা কথা হলো, আমি আমি একটা কথা শেষ করি, এই যে টেস্ট কেন কমেছে দেখেন, ওনারাই বলতেছেন যে 200 টাকা আরোপ করার কারণে বোধহয় কমেছে, তাই হয় তাহলে কি এটাই প্রমাণ হলো না যে 200 টাকা আরোপ করাটা ঠিক হয়নি? আমার তো টেস্ট বাড়াতে হবে। জি, আমরা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমাদের সময় একদমই শেষ। আমরা একটু জনাব সুভাষ সিং রায় আপনাকে, আপনার কাছে আসতে চাই যে সামনের দিনগুলো আছে সংক্রমণের জায়গা, আশা এবং আশঙ্কার জায়গা, আপনার শেষ কথা যদি বলেন আপনি 30 সেকেন্ডে। একেবারেই এক কথা যেটা বলবো যে সাহসের লাঠি যদি একবার তুলে ধরা যায়, এটা সৈয়দ শামসুল হক বলেছেন, আধার কাটার সময় বেশি বাকি থাকবে না, এবং আমরা সেইভাবে এগোতে চাই। আমি মাসুদ কামাল ভাইকে অনুরোধ করব, এই যে আমাদের যে আলোচনা সমালোচনা এটা খুবই জরুরি আছে, আর এই যে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি 2006 ইতালি সরকার যে লঙ্ঘন করলো, সেই লঙ্ঘনের ব্যাপারেও কিন্তু আমাদের অনেক সোচ্চার হতে হবে। তারা যে কাজটি করেছে এটা আদৌ কোনো সঠিক কাজ করেননি, আমাদের ব্যত্যয় থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি আন্তর্জাতিক আইন কিন্তু লঙ্ঘন করছেন, আমাদের শেষ করতেই হচ্ছে সেই যাবে। অতএব সেই ব্যাপারে আমাদেরও কোনো সোচ্চার থাকা দরকার, আমরা শুধু এই নিজেদের সমালোচনা করব, নিশ্চয়ই সবাই সোচ্চার থাকবে, সরকারের উদ্যোগগুলো যথাযথভাবে যথাসময়ে বাস্তবায়িত হবে। ডক্টর শারমিন আব্বাসী, আপনার কাছে আমি একদম 30 সেকেন্ডে আপনি শেষ করবেন, যে আমরা দেখলাম যে বেসরকারি 5টি প্রতিষ্ঠানের অনুমোদন বাতিল হয়েছে যথাসময়ে টেস্ট শুরু করতে না পারার কারণে, এবং আপনার করোনা সংক্রমণ নিয়ে সামনের দিনগুলোতে আপনার শেষ বক্তব্য জানতে চাই। এটাই যে আমাদেরকে টেস্টিং বাড়াতে হবে, কারণ সবচেয়ে সত্যি কথা যেটি সেটিকে মানতে হবে, এই মুহূর্তে টেস্ট কম হচ্ছে এবং কোভিড এবং নন কোভিড হাসপাতালে প্রচুর সাধারণ জেনারেল বেড খালি, কিন্তু সেই দিক থেকে তাকিয়ে কিন্তু মানুষ বাসায় প্রায় 26-28% মানুষ ঘরে মারা যাচ্ছে, তারা কেন যাচ্ছে? তাহলে এখন কিন্তু একেবারেই টার্গেট করে আমাদেরকে আগাতে হবে, যে আমাদের আস্থার জায়গা বাড়াতে হবে, টেস্টিং এর জন্য সাধারণ মানুষকে আবারও ব্যাক করাতে হবে, এবং মানুষের কানে কানে পৌঁছাতে হবে যে হাসপাতালগুলো। আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ জনাব ডক্টর শারমিন আব্বাসী এবং মাসুদ কামাল, এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুভাষ সিং রায় এবং চট্টগ্রাম থেকে অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, জীবন জীবিকা স্বাভাবিক হলো, এখনো স্বাভাবিক হয়নি মহামারীর পরিস্থিতি, তাই সামান্য অসতর্কতা আপনাকে ঠেলে দিতে পারে সংক্রমণের সংখ্যায়, হুমকির মুখে ফেলতে পারে আপনার জীবন, তাই এই সময় স্বাভাবিক জীবনেও ভুলবেন না, নিজের সতর্কতা মেনে চলবেন, শারীরিক দূরত্ব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।